ক্রিকেট ইতিহাসে দুই ভাই একই সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে খেলার বহু নজির আছে। ঘরোয়া ক্রিকেটে দুই ভাই পরস্পর বিরোধী দলে থাকার নজিরও রয়েছে, কিন্তু দুই ভাইই দুই দলের অধিনায়ক এবং টস করতে নামলেন তারা দুজন। এমন দৃশ্য ক্রিকেট বিশ্বে এর আগে কখনো ঘটেছে কিনা বলা মুশকিল। এবার সেটাই হলো। আইপিএলে লোকেশ রাহুলের ইঞ্জুরির কারণে লখনউ সুপার জায়ান্টসের অধিনায়ক ক্রুণাল পাণ্ডিয়া, তার ছোট ভাই হার্দিক পাণ্ডিয়া গুজরাট টাইটান্সের অধিনায়ক। তবে দুই ভাইয়ের লড়াইয়ে জিতে গেল ছোট ভাই। ফ্যাশন ব্র্যান্ড মানে আর্ট, মেন্স, লেডিস এন্ড কিডস ওয়্যার, আর্ট বি স্মার্ট। বড় ভাইয়ের লখনউকে 56 রানের বড় ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে নিজেদের অবস্থানকে আরও নিরঙ্কুশ করে নিল ছোট ভাইয়ের দল গুজরাট টাইটান্স। এদিন টসের পর আবেগে ভাসলেন হার্দিক। বিশেষ এই ক্ষণে তার মনে পড়ছে বাবাকে। টসের সময় দেখা গেল হার্দিক তার ভাই ক্রুণালের জামার কলার ঠিক করে দিচ্ছেন, বড় ভাইকে জড়িয়ে ধরে উৎসাহ দেওয়ার চেষ্টা করছেন ছোট ভাই। হার্দিক বললেন, বাবা থাকলে খুব খুশি হতো, আমাদের পরিবারের জন্য খুব আবেগের দিন, বাবা খুব গর্বিত হতো। আইপিএলে প্রথমবার এমন হলো, আমাদের পরিবারও খুব খুশি। এদিন ব্যাট করতে নেমে দুই উইকেট হারিয়ে 227 রানের বিশাল স্কোর গড়ে তোলে গুজরাট টাইটান্স। 51 বলে 94 রানে অপরাজিত থাকেন শুভমান গিল। 43 বলে 81 রান করেন ঋদ্ধিমান সাহা। জবাব দিতে নেমে 7 উইকেটে 171 রানে থেমে যায় লখনউয়ের ইনিংস। 228 রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ঝড়ো সূচনা এনে দিয়েছিলেন কাই মায়ার্স এবং কুইন্টন ডি কক। 32 বলে 48 রান করেন কাইল মায়ার্স। 41 বলে 70 রানের ঝড়ো ইনিংস ডি ককের। 7টি বাউন্ডারির সঙ্গে 3টি ছক্কার মার মারেন তিনি। পরের ব্যাটাররা দাঁড়াতেই পারেনি গুজরাটের বোলারদের সামনে। গুজরাটের হয়ে মোহিত শর্মা একাই নেন 4 উইকেট। এই জয়ের ফলে 11 ম্যাচ শেষেই গুজরাটের পয়েন্ট 16। বলা যায় আইপিএল প্লে অফে এক পা দিয়েই রাখল বর্তমান চ্যাম্পিয়নরা। 11 ম্যাচে 11 পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে রয়েছে লখনউ সুপার জায়ান্টস। 13 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চেন্নাই সুপার কিংস। ডেস্ক রিপোর্ট, নিউজ নাও স্পোর্টস।